হাতে দিন দুইকে ছুটি পেয়েছেন, কাছাকাছি কোথাও ঘুরে আসতে চাইছেন? এদিকে মন্দারমণি দীঘা একবার করে বেশ কয়েক বছর আগে ঘুরে এসেছেন, তাহলে এবার কোথায় যাবেন? আজকের ভিডিওতে আপনি পাবেন সেই চেনা জায়গারই এক অচেনা অনুভূতি, যেখানে রয়েছে শান্ত ছায়াঘেরা ঝাউবন, অদূরেই সমুদ্র, নির্জন সমুদ্র সৈকত, আর সেই ঝাউবনের দোলনায় শুয়ে সমুদ্রের ঢেউয়ের গল্প শোনা। মন্দারমণি, হ্যাঁ, এ যেন এক অন্য মন্দারমণি। কলকাতার এসপ্ল্যানেড থেকে বাসে আপনি আসতে পারেন, সেক্ষেত্রে দীঘা যাওয়ার যে কোনো বাসে এসে আপনাকে নামতে হবে চাউলখোলা বাসস্টপেজে। সেখান থেকে 30 টাকা মাথা পিছু অটোতে আপনি চলে আসতে পারেন মন্দারমণি। কলকাতা থেকে মন্দারমণি দূরত্ব 170 কিমি, বাসে সময় লাগে 4 ঘন্টার মতো। এসপ্ল্যানেড থেকে বাসের নতুন টাইম টেবিল নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আই বাটন ও ডিসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিতে পারেন। প্রথমে দেখে নেব হোটেল নিরালার বাইরেটা কেমন। এই হোটেল নিরালা মন্দারমণির মেন মার্কেট থেকে উল্টো দিকে একটু ভেতরের দিকে রয়েছে, ফলে কোলাহলমুক্ত একটি পরিবেশ পাবেন এই রিসর্টে আসলে। রিসর্ট নিরালায় লাগোয়া একটি ঝাউবন রয়েছে, যেখানে আপনারা বসে সময় কাটাতে পারেন, এই সেই ঝাউবনটা। আর এই ঝাউবনের পাশেই হচ্ছে বিচ, সমুদ্র শুরু হচ্ছে, আর এখানে বসার বেশ কিছু ছাউনি টাইপের রয়েছে। এইগুলো কিন্তু এই ছাউনিগুলো কিন্তু মানে একটা অন্যরকম অ্যাট্রাকশান, একদম ছাউনিতে বসে সমুদ্র উপভোগ করা এটা একটা অন্য মাত্রা যোগ করে। এই হচ্ছে ছাউনিটা, আর দেখুন একদম সামনে সমুদ্র। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি ট্রেনে মন্দারমণি আসতে চান তাহলে দীঘাগামী যে কোনো ট্রেনে হাওড়া থেকে এসে আপনাকে নামতে হবে রামনগরে, সেখান থেকে ছোট গাড়ি বুকিং করে আপনাকে আসতে হবে মন্দারমণি। ভাড়া পড়তে পারে 500 থেকে 600 টাকার মতো, তবে আমি বলবো বাসে এলেই সুবিধা হবে মন্দারমণির ক্ষেত্রে। এই হচ্ছে ঝাউবনটা, এদের নিজস্ব এই ঝাউবন, এবং এখানে এই যে হ্যামাকগুলো রয়েছে খুব সুন্দর। আর বিশেষ করে এই রিসর্টটা কিন্তু মেন মন্দারমণি বাজার থেকে একটু উল্টো দিকে একটু নিরিবিলি একটা জায়গায় রয়েছে, ফলে লোকজনের কোলাহল থেকে আপনি নিষ্কৃতি পাবেন। দাদা, তোমাদের রিসর্টের নামটা একটু বলো। আমাদের রিসর্টের নাম হচ্ছে রিসর্ট নিরালা। আচ্ছা, তোমাদের মোটামুটি রুম রেট শুরু হচ্ছে কত থেকে? আমাদের রুম রেন্ট শুরু বলতে একই টাইপেরই রুম আমাদের, সবই সি ফেসিং রুম। আচ্ছা, তাহলে ওটা আমাদের এসি 2500, আর নন এসি আমাদের শুরু হচ্ছে 1500। তো একটা ডরমেটারি রুম আছে, মানে এইরকম আপনার ডবল বেড দুটো আছে। আচ্ছা, তো ওই রুমটা ধরুন কোনো ফ্যামিলি 5-6 জন একসঙ্গে থাকতে চায়, আচ্ছা, তারা ওই রুমটা প্রেফার করে, ওটা এসি রুম। আচ্ছা, তো ওটা কেউ নিলে আমরা ওটা 4000-এ। কতজন থাকতে পারবে ওটা? ওটা 7-8 জন। তো 7-8 জন থাকতে পারবে ডরমেটারি আর কি। আচ্ছা, তোমাদের এই যে ঝাউবন আছে, এখানে কি মানে গেস্ট আসলে এখানে বসার ব্যবস্থা রয়েছে? তো এই এরিয়াটা পুরো আমাদের। আচ্ছা আচ্ছা, যে বসার জায়গাগুলো আছে। আচ্ছা আচ্ছা, সমুদ্রের একদম কাছে। আচ্ছা, আর তোমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 9735406501, আরেকটা নাম্বার আছে আমাদের 7601883720। আচ্ছা, আর একটা কথা একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তোমাদের কি বাইরের খাবার অ্যালাউ আছে? ধরো বাইরে থেকে কেউ আছে, আমরা সেরকমভাবে কোনো রেস্ট্রিকশন করি না, কিন্তু আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট রয়েছে, গেস্টের অর্ডার অনুযায়ী আমরা বানিয়ে দিই। আচ্ছা, আর গেস্ট যদি মনে করে কিছু বাইরে থেকে নিয়ে এসে ওরা বলে যে ওটা বানিয়ে দেওয়ার জন্য, আমরা একটা মেকিং চার্জ নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, তো নর্মালি ওটা আমরা করে দিই, প্রোভাইড করি। ঠিক আছে, আর তোমাদের এই রেটটা কি মানে ধরো সিজন অফ সিজন ওয়াইজ ওঠানামা করে নাকি ফিক্সড থাকে? না না, এটা আমাদের ফিক্সড রেট। তোমাদের ফিক্সড রেট? আচ্ছা, বাকি ডাইরেক্টলি আমাদের সঙ্গে গেস্ট আসে সেটা একটু আমরা হয়তো কিছু ডিসকাউন্ট আমরা 10% ডিসকাউন্ট করে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, আমি একটু দেখে নেব রিসর্ট নিরালার রুমটা।
একটি বড় খাট রয়েছে, একটি টেবিল, দুটো চেয়ার, টিভি রয়েছে। রুমটি একদম নতুন, সুন্দর রং করা রয়েছে আর কি। প্লাগ পয়েন্ট রয়েছে খাটের পাশে। এদিকটা বাথরুম রয়েছে, এখানে রয়েছে একটি বেসিন, আয়না রয়েছে, কমোড রয়েছে, শাওয়ার আছে ছোটোর মধ্যে ঠিকঠাক। এই নিরালা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন। কোয়েস্ট ইন দ্য বিচ রিসর্ট, এন্ট্রান্সটা এরকম। বিশাল জায়গা জুড়ে রয়েছে এই রিসর্টটি, আর পেছনটা রয়েছে ঝাউবন যেখানে বসা যায়। এখানে ছোট্ট একটি ঝাউবন এবং বসার জায়গা রয়েছে। হ্যামাক রয়েছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, মানে মন্দারমণির একটা পোর্শন তো বাজারের দিকটা পড়ে, সেই দিকটা একটু ভিড়ভাট্টার মধ্যে পড়ে, আর এই দিকটা বেশ নিরিবিলি। মানে এদিকটা গোটা তিন চার একের মতো রিসর্ট রয়েছে, নিরিবিলি। এই হচ্ছে সমুদ্র, এখানে বসে সারাটা দিন কাটানো যায়। আমি একটু দেখে নেব হোটেল কোয়েস্ট ইনের একটা রুম, একদম নতুন রুম, খুব সুন্দর। একটি বড় সাইজের একটি বেড রয়েছে, মোটামুটি তিনজন তো থাকতেই পারবে দাদা, এখানে তিনজন তো থাকতে পারবে, আরামসে তিনজন থাকতে পারবে। স্পেসটাও বেশ বড়। এখানে একটি সোফা রয়েছে, একটি টেবিল রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে বেডের সাথেই, এদিকেও একটি প্লাগ পয়েন্ট রয়েছে, জানলা রয়েছে বেশ বড় একটি। দেখুন, জানলা থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। একটি বড় আলমারি রয়েছে, টিভি রয়েছে, আয়না রয়েছে একটি, ওপরের ডেকোরেশনটা এরকম। বেশ বড় সাইজের তিনজন থাকার মতো, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটা একটু দেখিয়ে দেবো। বাহ, কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে বেসিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তকতকে। আমি আছি মন্দারমণিতে হোটেল কোয়েস্টিনে, তো আমি একটু শুনে নেব এই হোটেলের সম্পর্কে। দাদা, আপনাদের এখানে রুম রেট শুরু হচ্ছে কত থেকে? রুম রেট শুরু হচ্ছে, মানে আপনি রিল্যাক্স রুম 2000 থেকে ধরেন। আচ্ছা, ওই এসিতে পাবেন, উইকডেজে পাবেন, এটা উইকেন্ডে 2500 থেকে। আচ্ছা আচ্ছা, এটা কি এসি বলছেন তাই তো? আচ্ছা আচ্ছা, আর নন এসি যদি কেউ নিতে চায় মোটামুটি কত? 1600 থেকে স্টার্টিং। আচ্ছা 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 আচ্ছা, 1600-1700। আচ্ছা, এখানে মোটামুটি আপনারা কি নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে? হ্যাঁ। ধরুন বাইরে থেকে কেউ মানে রান্না করা জিনিস এনে খাবে, সেক্ষেত্রে কি? আর আপনাদের দেখলাম একটা নিজস্ব বিচ রয়েছে, ওটা কি মানে আপনাদের ওটা তো, মানে তো বসার জায়গা, বা ধরুন কেউ ওখানে বসে ড্রিঙ্কস করতে চায় সেটা অ্যালাউ আছে তাই তো? আচ্ছা, আর আনম্যারিড কাপেল অ্যালাউ আছে এখানে? হ্যাঁ,
ডকুমেন্টস প্রপার ডকুমেন্টস আচ্ছা মানে একটু লোকেশনটা মোটামুটি ধরুন চাউলখোলা থেকে যদি কেউ আসে বলে দিচ্ছি চাউলখোলা থেকে আপনি টোটোতে বা অটোতে আপনি ওখানে রামকৃষ্ণ মিশনের আগে কোনো লোকেশন বলবেন বা দাদন পাত্র বা কুটির মোড় বললে ওখানে আসলে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে পোস্ট নোটটা আচ্ছা আচ্ছা ঠিক আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন কন্ট্যাক্ট নাম্বারটা আমার ফোন 629 366 3434 ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্য সহ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন